হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর ফ্রিক। আর আজকে একটি মজার এপিসোড নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমি যাচ্ছি নিঝুম দ্বীপে এবং ওখানে শুনেছি যে হরিণ দেখা যায়, তো আজকে ওই ট্যুরটাই করছি এবং আপনাদেরকে কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করছি। সো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। তো আমরা এখানে সদরঘাটে চলে এসেছি এবং সদরঘাটের থেকে দুইটা লঞ্চ যায়, একটা হচ্ছে MV তাসরিফ আর একটা হচ্ছে ফারহান। এই দুইটা লঞ্চ দিয়েই আপনারা হাতিয়া নিঝুম দ্বীপে যেতে পারবেন এবং লঞ্চের লাস্ট টাইম হচ্ছে 6:30। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে নিঝুম দ্বীপে যেতে হলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই শীতকালে যেতে হবে। প্রপার সিজন হচ্ছে শীতকাল, উইন্টার সিজন। অন্যান্য সিজনটাতে গেলে আসলে তেমন একটা মজা পাবেন না, সো শীতকালেই যাওয়ার চেষ্টা করবেন। আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে, লঞ্চটাও সেরে দিয়েছে, একটু লেট করেছে অবশ্যই, 6:30 ছেড়েছে, ছাড়ার কথা ছিল 6টার দিকে। আর নিঝুম দ্বীপে যাওয়ার সময় যে সিনারিওগুলো অসম্ভব চমৎকার এবং আসলেই আপনারা যদি আসেন তাহলে উপভোগ করতে পারবেন। তো আমরা পুনপুরা দ্বীপে পৌঁছেছি এবং এখানে 10 মিনিটের একটা ব্রেক দেওয়া হয়, টি ব্রেক। এখানে চাইলে আপনারা নাস্তাও করে নিতে পারবেন। লাস্ট 13 ঘন্টা লঞ্চের জার্নি করার পর হাতিয়াতে এসে পৌঁছিয়েছি। হাতিয়ার তমরুদ্দিন ঘাটে নামার পর ট্রলার করে নিঝুম দ্বীপে যেতে হয়, তো আমরা একটি ট্রলার ভাড়া করে ফেললাম এবং 3 দিনের জন্য ট্রলারের ভাড়া ছিল 3300 টাকা, অর্থাৎ 3300 টাকা। তারপর আবারও বরাবরের মতো নৌকা জার্নি শুরু করে দিয়েছি। অবশেষে এসে পৌঁছলাম নিঝুম দ্বীপে। চারপাশে অসম্ভব সুন্দর সিনারিও, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং আসলে আরও বেশি চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। সো সবাইকে এতটুকু বলবো যে অবশ্যই এসে ঘুরে যাবেন নিঝুম দ্বীপে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নিঝুম দ্বীপে আসার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। আমরা আপাতত 3 দিন এখানে থাকবো টেন্ট ক্যাম্পেইন করে, সো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের টেন্টগুলো অলরেডি রেডি করে ফেলেছি। রাতে খাবারের জন্য বারবিকিউ চিকেন এবং পরোটা আনলিমিটেড। রাতের খাবার শেষ হওয়ার পর এখন হচ্ছে আতশবাজি
এবং তারপর বাইজিদ আমাদেরকে আগুন নিয়ে খেলা দেখাবে। সো আশা করছি আপনারাও দেখবেন, ভালোই লাগবে আপনাদের। সারাদিন অনেক জার্নি করার পর এখন রাতের বেলা ঘুমানোর পালা, এবং ডে ওয়ান আমাদের এখানেই শেষ হতে যাচ্ছে। সো আশা করছি সাথেই থাকবেন এবং আমাদের সাথেও আপনারা আমার এই এপিসোডটি এনজয় করবেন। হ্যালো, আমরা এখন চৌধুরী খালের দিকে যাচ্ছি। যতটুকু পারবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে সুফল আছে, সামনে হেঁটে হেঁটে যাচ্ছে সুফল। এখানে রোডটা খুবই সুন্দর, আঁকা বাঁকা রোড, অনেক নৌকা টোকা আছে সামনে, যেগুলো ছবি দেখতে পারবেন আপনারা। ঠিক আছে, আমরা চৌধুরী খালে যেয়ে তারপরে বাকিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন ট্রলারে উঠবো, ট্রলার ঘাটে আসছি। এটা হচ্ছে ট্রলারের ঘাট, এখান থেকে আমরা ট্রলারে করে চৌধুরী খালের দিকে যাব। আমরা এখন হরিণ দেখার উদ্দেশ্যে জঙ্গলের ভিতরে যাচ্ছি। এটা ফরেস্ট, তালুকদার খাল থেকে ভিতরে। এখানে আসলে নাকি হরিণ দেখা যায়, তো আমরা হরিণ দেখার জন্যই এই জায়গাটা আসছি, দেখি দেখা যায় কি না। তো এখানে গেলে আস্তে আস্তে যেতে হবে, কথাবার্তা না বলে, তাহলে আমরা হরিণ দেখার চান্স পাবো আর কি। আর যদি কথা বলতে বলতে আওয়াজ করতে করতে যান, তাহলে হরিণ কেন কিছুই দেখতে পারবেন না। সো এখানে যারাই আসবেন কয়েট থেকে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করবেন, তাহলে যদি দেখা যায়।
আমাদের সাথে আমাদের টিম মেম্বাররা আসছে। সুফল, মাঝে মধ্যে নিচেও চাই ভাই, ভিডিও করতে করতে উষা পড়ে যাবে। আস্তে আস্তে আমরা অনেকটুকু ভিতরে আসছি, কিন্তু এখনো হরিণের কোনো দেখা মিলে নাই, মিলবে কিনা যায় না। তবে মহিষের একটা পাল দেখা গিয়েছে পাশেই, তো আমরা ওটাকে দেখতে পারি আপাতত। আমাদের সুফল ভাই আছে আমাদের সাথে, আমাদের সাথে অনেকেই আসছে। আমরা অলমোস্ট 35% আসছি, তো আমাদের টিমটা দুইটা টিমে ডিভাইড করা হয়েছে। আমরা একটা টিম হয়ে বের হয়েছি, আর একটা টিম গেছে আরেক সাইডে। দেখি আজকে হরিণের দেখা মিলে কিনা, দেখা মিললে তো আপনাদেরকে দেখাবই। অলমোস্ট অনেকটুকু পথ পাড়ি দেওয়ার পর অবশেষে হরিণের দেখা মিলে গেল। এই যে দেখুন, হরিণের পালগুলো দেখা যাচ্ছে। সো আমরা সাকসেস, যেটার জন্য আসা হয়েছিল এবং ওটাই দেখতে পেয়েছি। আপনাদের জন্য একটি সাজেশন থাকবে যে আপনারাও যদি আসেন তাহলে অবশ্যই কোয়েট এবং সাইলেন্ট থেকে জঙ্গলের ভিতরে আসবেন। শব্দ করা যাবে না, শব্দ করলে আর হরিণ দেখা যাবে না, হরিণ পালিয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে হরিণগুলো দেখতে। আশা করছি আপনারাও আসবেন এবং আমাদের মতো আপনারাও হরিণ দেখে যাবেন নিঝুম দ্বীপে এসে। হরিণ দেখার পর এখন আমরা আমাদের গন্তব্যে আবারও ফিরে যাচ্ছি। ওখানে যেয়ে একটু রেস্ট করব, রেস্ট করার পর চলে যাব আমাদের নেক্সট যেই লোকেশনটি আছে, সমুদ্রের পাড়। তো চলুন দেখা যাক, সাথেই থাকুন, ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন।
তিনি হচ্ছেন জহুরুল ভাই, জলঘড়ি বাংলাদেশের অ্যাডমিন, এবং জলঘড়ি বাংলাদেশের সাথেই আমার আজকের ট্যুরটা দেওয়া হয়েছে। ওনারা না থাকলে আসলে এত চমৎকার একটি ট্যুর দেওয়া সম্ভব হতো না। সো স্পেশাল থ্যাঙ্কস টু জলঘড়ি বাংলাদেশ। এটাই হচ্ছে নিঝুম দ্বীপ সমুদ্রের পার। এখান থেকে হেঁটে হেঁটে খেজুর বাগান যেতে হয়। সময়ের স্বল্পতার কারণে খেজুর বাগানটা দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমাদেরকে আজানের আগেই স্পটে ফিরে যেতে হবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আশা করছি যে আপনারা আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সো সবাই ভালো থাকবেন, এবং আপনারাও আসবেন নিঝুম দ্বীপে। অবশেষে বিদায় নেওয়ার পালা চলে আসলো। সো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে অবশ্যই নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।